মিজানুর রহমান, সবুজ, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক প্রভাবের কারণে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হচ্ছে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বাংলাদেশের শাসন পরিস্থিতি নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, সাংবিধানিক সব প্রতিষ্ঠানেরই কাগজে কলমে যথেষ্ট ক্ষমতা দেয়া আছে, আইনি কাঠামো বেশ শক্ত, কিন্তু যেসব আইন প্রয়োগের অভাবে সুশাসন নিশ্চিত হচ্ছে না। গবেষকরা বলেন, সুশাসনের অভাবে দুর্নীতি দমন কমিশন অনেক দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করতে পারছে না। নির্বাচন কমিশনের দুর্বলতার কারণে ভোটের মতো মৌলিক বিষয়েও জনগণের আগ্রহ কমেছে, বেড়েছে নির্বাচনী সহিংসতা। তাদের মতে, আর্থিক খাতে সুশাসনের অভাবে কুঋণের পাশাপাশি ঋণ খেলাপের সংখ্যাও দিন দিন বাড়ছে। এর জন্য অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা, স্বচ্ছতা ও জনবলের অভাব এবং রাজনৈতিক নিয়োগকে দায়ী করেন তারা। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা নির্বাচনের মতো কারচুপি থেকে উত্তরণ না